জালিয়াতির অভিযোগে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলির বিএ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নিজে অংশ না নিয়ে অন্যদের দিয়ে পরপর আটটি পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শেষ পরীক্ষার দিনে ধরা পড়লেও প্রক্সি দেয়া ওই শিক্ষার্থীকে আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। নরসিংদী থেকে মাজারুল পারভেজ মন্টির রিপোর্ট। পরীক্ষায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলির বিরুদ্ধে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তামান্না নুসরাত বুবলি এইচএসসি পাস, বিএ পাসের সার্টিফিকেটের জন্য তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ পর্যন্ত চারটি সেমিস্টারে ১৩টি পরীক্ষা হয়েছে। অভিযোগ রয়েছে ১৩টি পরীক্ষার মধ্যে ৮টি পরীক্ষায় তিনি নিজে অংশ নেননি, তার পক্ষে এক এক সময় এক একজন অংশ নিয়েছেন। সর্বশেষ শুক্রবার পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে প্রক্সি পরীক্ষার্থী। তামান্না নুসরাত বুবলি আপনার নাম? জি। আপনি কি কনফার্ম আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে? হ্যাঁ আছে, বাট নিয়ে আসি নাই। তামান্না নুসরাত বুবলি তো একজন সংসদ সদস্য। জি, উনি উনি পরীক্ষা দিচ্ছে। ওনার এই যে আমার কাছে ই আছে। আপনি কে? তাই আমি হিসেব পেশা। আপনি কি তার পক্ষে হয়ে পরীক্ষা দিতে আসছেন? জি, তার পক্ষে পরীক্ষা দিতে আসছেন। তবে প্রক্সি পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি পরীক্ষা নিয়ন্ত্রক। ধরা পড়ার পর অনেকটা বিদ্বর্পেই হল থেকে বেরিয়ে যায় ওই শিক্ষার্থী। আমি পুলিশে ইয়ে করছি, আমি তো এই স্টপটা দিয়েছি, একজন ছিল তো আমি ইয়ে করতেছিলাম, তো ওরে বললাম যে তুমি যেতে পারবো না, তো ওদের সাথে ওরা কথাবার্তা বলতেছে, তো সিঁড়ি এখানে আসতে পারছে, ওরা কথাবার্তা বলতেছে, আমি এই ইয়ের জন্য বলছি যে এই খাতাপত্রগুলো লুপ্ত নাই, যে তোমরা একজনে থাকবে। এ বিষয়ে কথা বলতে এমপি তামান্না নুসরাত বুবলিকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। জালিয়াতির বিষয়টি অনুসন্ধান করছে কলেজ কর্তৃপক্ষ। গতকালকে ছিল তার লাস্ট পরীক্ষা, এক সাবজেক্ট এক্সপেল মানে হলো তার পুরো পরীক্ষা বাতিল। আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি, এটা একটা শোকস করব, আমরা তাকে খুঁজে বের করব, আমরা খুঁজে বের করে হয়তো, যেহেতু এটা অফেন্স। এমপির এমন কাণ্ডে সমালোচনার ঝড় উঠেছে এলাকায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।